আর আমার মুখ চুলকাচ্ছে খোলার জন্য, কিন্তু আমি বলতে পারছি না। তবে আমি মুখ খুললে অনেক কিছু জানতে পারবেন, যত তাড়াতাড়ি আমার অ্যাডভোকেটরা বলবে ততই তাড়াতাড়ি খুলবো। এবার কে আমার মিডিয়ার সামনে কি বলছে আমি ভেঙে পড়ি না, তবে তিনি আর হয়তো আইনের থেকে বেশি মিডিয়ার সামনে দেওয়ার ভরসা। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, আইনের দ্বারস্থ হওয়ার পরও মিডিয়াতে মুখ খুলে আমার ইমেজকে মেলাইন করার চেষ্টা হচ্ছে। তবে দিনের শেষে সত্যের জয় হবে, এটা আমি মনে করি। হ্যালো, কি বলছেন? হ্যাঁ বলুন। বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, অভিযোগকারিনী এই রিসেন্ট মুখ খুলতে সংবাদ মাধ্যমের সামনে, কি বলবেন আপনার বিরুদ্ধে নানান অভিযোগ? হ্যাঁ, আমি তো এটা কয়েকদিন আগে থেকে হচ্ছে, নিশ্চয়ই আপনারাও জানেন। তো এটা একটা রাজনীতি একটা হচ্ছে আমার সাথে। আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছি না, নোংরা রাজনীতির আশ্রয় নেওয়া হচ্ছে। বিগত দিনে আপনারা দেখেছেন মার্ডার কেস দিয়েছে আমার নামে, আর্মস, আমি নাকি আর্মসকে মার্ডার কেস বলেছি, এই ধরনের অনেক কিছু হচ্ছে। ডিএম হচ্ছে আমার উপর ধাক্কা দিল, আমার উপর চড়া হয়েছিল, অনেক কিছু করে আমাকে আমার আটকাতে পারছে না। তো এটা একটা পার্টির মধ্যে পড়ছে। তবে একটা কথা, আমারও তো কিছু বলার আছে, আমার মুখ চুলকাচ্ছে বলার জন্য। তো আমার যারা অ্যাডভোকেট যারা আছেন, তিনি সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন আছে যেটাতে যিনি অভিযোগ করেছেন সে অভিযোগকারী সম্পর্কে বা এই বিষয়ে সেখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই জন্য আমাকে তারা জানিয়েছেন এই বিষয়ে মুখ খুলতে পারছি না। যিনি অভিযোগ করেনি তিনি জানি না কেন মুখ খুলছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি কি আইনের প্রতি ভরসা রাখতে পারছেন না? নাইন আইনের পথে চলবে, আমি তো উচ্চতর আদালতে গিয়েছি, ভরসা আছে আমার। আমি উচ্চশীল জনপ্রতিনিধি, সেই জন্য আমি এই বিষয়ে মুখ খুলতে পারছি না। আমি দুঃখিত, আমার অ্যাডভোকেট যখন আমাকে জানাবেন আমি অবশ্যই মুখ খুলবো। না, আমি একটা কথা বলছি, উনি বারবার আপনার কার্যালয়কে টার্গেট করছেন, যে 5 নাম্বার বিবি গাঙ্গুলি স্ট্রিট, বারবার বলছেন ওখানে আপনাদের সাক্ষাৎ, কি বলবেন এই যে একটা দলীয় দেখুন, কার্যালয়? যে শুধু উনি নয়, অনেকে অনেক কিছু বলছেন। তৃণমূলের দুই কয়েকজন তৃণমূলের নেতা অভিযোগকারী নিয়ে নাম নিয়েছেন বলতে বলতে, যেটা আইন বহির্ভূত, যে সমস্ত যে আইন বহির্ভূত কাজগুলো হচ্ছে বা বলছেন জানারা, আমাদেরও সবগুলো রাখা হচ্ছে, নোট করা হচ্ছে, সময়ের সাথে সাথে আইনি লড়াই চলবে। না, আমি আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি, এই যে ধরুন ভোটের ঠিক আগে আগে, মানে এই যে আপনার নামে এলিগেশন, এতে কি নওশাদ সিদ্দিকীকে মেলাইন করা গেল? কি মনে হচ্ছে আপনার? সারাদিন তো ভোটের কাজ নিয়ে। আমি একটা কথা বলি, মানুষ সংকল্প নিয়ে নিয়েছিল শাসকের বিরুদ্ধে ভোট দেবে, শাসকের অত্যাচারের হাত থেকে ভোট নিস্তার পাওয়ার জন্য। গ্রাসরুট লেভেলে যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এবং কাটমানি খেয়েছে এবং এদের পরিষেবা দিতে গেলে সেখান থেকে টাকা আত্মসাৎ। আরেকটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, সব্যসাচী দত্ত ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর মানে উঠে পড়ে লেগেছে নাকি আপনাকে মেলাইন করার জন্য? জিজ্ঞাসা করছে, আমাদের মনে প্রশ্ন জাগে। দেখুন, ওনারা তো দলের পাতা পাচ্ছে না, হয়তো এই এইগুলোকে সামনে নিয়েছে, দলের ঊর্ধ্বতন নেতা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণে আসতে চাইছে হয়তো মনে হয় এই ধরনের। তবে একটা কথা, গণতন্ত্রকে মান্যতা দিই, দেশের বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা আছে, দিনের শেষে গণতন্ত্র।